গ্রুপ এ এর ম্যাচে যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের দেয়া 111 রানে টার্গেটে ব্যাট করতে নেমে 10 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল। ফলে এই গ্রুপ থেকে সবার আগে সুপার 8 নিশ্চিত করলো ভারত। বল হাতে আগুন ঝরিয়ে 9 রান দিয়ে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার দখল করেন অর্শদীপ সিং। নিউ ইয়র্কে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। নিয়ন্ত্রিত লাইন লেন্থে দিশেহারা মার্কিন ব্যাটিং লাইন আপ। প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন অর্শদীপ সিং, তুলে নেন শায়ান জাহাঙ্গীর ও আন্দ্রেস গৌসের উইকেট। বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক অ্যারন জোন্স। 22 বলে 11 রানের ইনিংস খেলে হার্দিক পান্ডিয়ার শিকার হন তিনি। 24 রান করে স্টিভেন টেইলরকে বোল্ড করেন আকসার প্যাটেল। অর্শদীপের তৃতীয় শিকারে পরিণত হন 27 রান করা নীতিশ কুমার। পান্ডিয়ার দ্বিতীয় শিকার হন 15 রান করা কোরি অ্যান্ডারসন। 10 রানে হারমিত ও 2 রানে আউট হন জসদীপ সিং। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 8 উইকেটে 110 রানের পুঁজি পায় যুক্তরাষ্ট্র। ভারতের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় ভারত। স্কোরবোর্ডে 15 রান যোগ করতে বিদায় নেন দুই ওপেনার। এই ম্যাচেও নিজেকে মেলে ধরতে পারেননি বিরাট কোহলি। রানের খাতা খোলার আগেই দেখেন প্যাভিলিয়নের পথ। আরেক ওপেনার রোহিত শর্মা মাত্র 3 রানে সৌরভ নেত্রাভালকারের দ্বিতীয় শিকারে পরিণত হন। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দেখে শুনে খেলতে থাকেন ঋষভ পন্থ। তবে 18 রানে আলী খানের বলে বোল্ড হয়ে ফেরেন এই উইকেট রক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত চতুর্থ উইকেটে শিবম দুবেকে নিয়ে লড়াই চালিয়ে যান সূর্যা কুমার যাদব। তাদের অবিচ্ছিন্ন পার্টনারশিপ থেকে আসে 67 রান। সূর্যা কুমারের 50 ও শিবমের 31 রানে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।